নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি সোনালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলা। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলার অভিযোগ। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই মমতা বালা ঠাকুর। তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, রবিবার রাতেই তুল কালাম বাধে বনগাঁ, এবং যেমনটা অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তার বাসভবনে হামলার অভিযোগ করেছেন তিনি, এবং সেই হামলার অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। আপনারা যে ভিডিও দেখছেন, তৃণমূলের পোস্ট করা সেই ভিডিও, এবং সেই ভিডিওতেই দেখা যাচ্ছে হাতুড়ি হাতে নিয়ে ঘরের তালা ভাঙছেন শান্তনু ঠাকুর, এবং তার সঙ্গে রয়েছেন আরো একাধিক মানুষ। সেই ভিডিওই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, এবং এই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূলের তরফে এই ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল? মমতা বালা ঠাকুরের অভিযোগ ঠিক কি? দেখো সন্ধ্যালে, গতকাল রাতের বেলা মমতা বালা ঠাকুরের যে অভিযোগ, যে শান্তনু ঠাকুর সহ শান্তনু ঠাকুর এবং তার বাবা মুজিবুর ঠাকুর এবং তার স্ত্রী এবং শান্তনু ঠাকুরের মা বাবা সমস্ত সহ মতভক্তরা, বেশ কিছু মতভক্ত, তারা কিন্তু এই যে মমতা বালা যে ঘরে থাকতেন সেই ঘরটা একটা সময় দীনাবাণী ঠাকুরের ঘর ছিল, দীনাবাণী ঠাকুর এবং কপিলেশ্বর ঠাকুরের ঘর ছিল। তো সেই ঘরে তাকে তালা ছিল এবং মমতা বালা ওই ঘরে থাকতেন। তাকে ওই তালা ভেঙে মমতা বালা ঠাকুরকে বের করে দেওয়া হয়, এবং তার মমতা বালা ঠাকুরের যে অভিযোগ, যে এই সমস্ত কাগজপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সমস্ত সব ভেঙে চেড়ে নষ্ট করে ফেলা হয়েছে এবং তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মমতা বালা ঠাকুর যে অভিযোগ করেছেন যে তিনি যেহেতু ঘরে ঢুকতে পারছেন না, চারিদিকে ঘরে তালা বাঁধা রয়েছে, ফলে তিনি গতকাল রাত থেকে সেই সাধারণ ঘরের বাইরে তিনি রাত কাটিয়েছেন এবং আজকে সকাল থেকে রয়েছেন। এবং যেটা অভিযোগ করেছেন যে এই যে মমতা বালা ঠাকুর যে অভিযোগ করেছেন যে মঞ্জুকৃষ্ণ ঠাকুর, তার ছেলে, তার দুই ছেলে এবং তার বৌমা সহ একাধিক লোকজন, তারা কিন্তু এই ঘর যেমন তালা ভাঙচুর করেছে এবং বাড়ির জিনিসপত্র তছনছ করেছে এবং তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু শান্তনু ঠাকুর এই অভিযোগ অস্বীকার করেছেন, তার পরিবারের লোকজন বলেছেন যে এই ঘরটি একটা সময় কপিলকৃষ্ণ ঠাকুর এবং পিয়ার ঠাকুরের ঘর ছিল, পরবর্তীকালে বিহারী ঠাকুরের ঘর ছিল, ফলে সেই জায়গাতে হেরিটেজ ঘোষণা করা হবে এবং এই এগারো ব্যক্তি করে সম্পত্তি নেই, ফলে তার বাধ্য হয়ে তারা যেহেতু দাদুর ঠাকুমার সেই জন্য তারা দখল করেছেন, এটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু এই ঘটনায় আজকে কিন্তু বিকাল 5টা নাগাদ একটা মিছিল হয়েছে ঠাকুর বাড়ি থেকে, এবং পাশাপাশি 6টার পরে মিছিল শেষ হওয়ার পরে মতুয়া ভক্ত তারা কিন্তু ঠাকুর বাড়িতে এসে ধর্ণা দেবেন। ধন্যবাদ তোমাকে, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। ঠাকুর বাড়িতে বিজেপির হামলা, বড়মার ঘর দখল করেছেন শান্তনু ঠাকুর, আমাকে ধাক্কা দিয়ে তালা ভেঙে ঢোকেন শান্তনু ঠাকুর, জুতো পায়ে বড়মার ঘরে ঢোকেন শান্তনু, সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাস তৈরির চেষ্টা করেছেন তিনি, আমার ঘরেও তালা দিয়েছেন শান্তনু ঠাকুর। কলকাতা টিভিতে বিস্ফোরক অভিযোগ মমতা বালা ঠাকুরের। কলকাতা টিভির মুখোমুখি হয়ে কি বলেছেন মমতা বালা ঠাকুর শোনাব। ওরা দেখছে যে আজকে যদি আমার উপর অত্যাচার করে, তার জন্য বড় মার ঘর দখল করতে এসছে, দখল করে দরজা তো খোলা, তো ওখান দিয়ে যাবে কেন? তার যদি যেতে হতো তো এই ঘরে বড় গেট খোলা দিত, ঢুকে তার ঘরের ভিতরে যেতেই পারতো, তালা ভেঙে গেছে, সিসি ক্যামেরা ভেঙে। এবং আমরা ওখানে, আমার মেয়ে আর আমি, মধুপূর্ণা ঠাকুর, আমি বসে আছি দরজার কাছে বারান্দায়, আমাদের ঠেলে গুতিয়ে ফেলে দিয়ে আমাকে বুকের উপর পাড়ামাড়া দিয়ে এটি ঘরের ভিতরে ঢুকে গেল জুতো পায়ে দিয়ে। তারা বলছে যে বড় মা ঠাকুর দাদার ঘর, তারা জানি না, বড় মার আর হচ্ছে পিয়ার ঠাকুরের বুকের উপরে পাড়া দিয়ে জুতো দিয়ে, শান্তনু ঠাকুরের মা সবি ঠাকুরের পায়ে জুতো, শান্তনু ঠাকুরের পায়ে জুতো, তারা জুতো পরে ঘরের ভিতরে ঢুকে আজকে সন্ত্রাস শুরু করেছে। তারা দখল করবে বিনা পানি ঘরে, সম্পত্তি তো দেবত্ব করে দিয়ে গেছে, সবার অধিকার আছে।
এবং ওখানে আমি মন্দির করে রেখেছি। আমি বাইরে একেবারে, আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, কালকে রাত্রে আমি আমার যে স্টোর রুম, সেই স্টোর রুমের নিচে আমি তাবু পেতে সেখানে শুয়েছিলাম। না, তালা মেরে দিয়েছে, কি করে ঢুকবো? আমার রুমের ভিতরে আমি যাবো, সেখানে তালা দিয়েছে। সে বড় মার ঘরে যদি হতো তো আমার রুমটা খুলে রাখতো, তো আমি তালা মারে কেন আজকে ওখানে আমার ঢুকতে দিচ্ছে না? তার কারণ ওর ভিতরতে কী কী নিয়েছে আমার সব কিছু, এভরিথিং আমি শপথ গ্রহণ করতে যাবো, রাজ্যসভার আমার যা কাগজপত্র এভরিথিং সব ওর ভিতরে ভরে আমার।